বিয়ের পরে আলিয়াও কি কাপুর পরিবারের পূর্ণ রীতি মেনে অভিনয় ছেড়ে দেবেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলেই স্বাগতম বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন রানবীর আলিয়ার প্রেম নিয়ে বি টাউনে গুঞ্জন চলছিল কিন্তু সোনম কাপুরের বিয়ের অনুষ্ঠান থেকেই রানবীর আলিয়ার বিয়ের বিষয়টি প্রকাশে আসে আর এরপর থেকে একের পর এক ঘটনা বিভিন্ন ঘটনা আলিয়ার জুটির বিয়ের জল্পনা আরও বাড়িয়ে দেয় বিশেষ করে আলিয়া যখন নিজের মুখেই বলে ফেলেন যে অন্যান্য বলিউড নায়িকাদের মতো তিনিও ত্রিশ বছর বয়সের পরই বিয়ে করতে চাইবেন তেমনটা নয় মন চাইলে তার আগেই বিয়ে করে নেবেন তিনি পাশাপাশি অন্যান্যদের মতো তিনি বিয়ের আগে লিভ ইন করারও পক্ষপাতি নন বলে জানান আলিয়া এদিকে বিয়ের পর নিজের সন্তান চান বলেও মন্তব্য করেন রানবীর আর এরপরেই বি টাউনে রানবীর আলিয়ার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়ে যায় এমনকি রণবীর আলিয়া আগামী বছরই বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে তবে এখন প্রশ্ন আলিয়াওকে কাপুর পরিবারের অন্যান্য বৌদের মতোই বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন শোনা যায় বহু আগে বিয়ের পর কাপুর পরিবারের বৌদের কাজ করার বিরোধী ছিলেন ওই পরিবারের পুরুষরা আর একসময় যে কারণে কারিনার মা ববিতা কাপুর ও রান্ধের কাপুরের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল ববিতা ক্যারিয়ার ছাড়তে চাননি আর সে কারণেই তিনি রান্ধের কাপুরের থেকে আলাদা থাকা শুরু করেন যদিও তারা কখনোই আইনিভাবে বিচ্ছেদের পথে হাঁটেননি একইভাবে রানবীর কাপুরের মা নিতু সিং ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছিলেন তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আলিয়াও কি কাপুর পরিবারের পুরনো রীতি মেনেই অভিনয় ছেড়ে দেবেন শোনা যায় দীপিকার সঙ্গে রণবীর কাপুর সম্পর্ক থাকাকালীন তিনি ওনাকে ঠিক করেছিলেন রণবীরের সঙ্গে বিয়ের পর ক্যারিয়ার ছেড়ে দেবেন তাই আলিয়াও কি এই একই সিদ্ধান্ত নেবেন সম্প্রতি তাকে এই প্রশ্নটাই করেছিলেন তার এক ভক্ত আলিয়া অবশ্য সাব জানিয়ে দেন অভিনয় ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না যতদিন আমি পারবো অভিনয় করে যাব আশা করি আলিয়ার এই উত্তরে তার ভক্তরা খুশি হবেন কারণ আলিয়া ভার্জি একজন দক্ষ অভিনেত্রী সে কথা বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি আর তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ